রয়েছে তুজে ভালো চাঁদ বুঝি তা জানে চাঁদ বুঝি তা জানে রাতেরও বাসরে দুসর হয়ে তাই সে আমার টানে সে আমার টানে তোমার লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে চাঁদ বুঝি তা জানে রাতেরও বাসরে দুসর হয়ে সে আমার টানে তাই সে আমার টানে রাতেরও আকাশে তারার মিতালি আমার দিয়েছে সুরের গীতালি রাতেরও আকাশে তারার মিতালি আমার দিয়েছে সুরের গীতালি কত যে আশায় তোমারে আমি জানিয়ে আমি রেখেছি দীপালি আকুল ভ্রমরা বলে সে কথা বকুলের কানে কানে চাঁদ বুঝি তা জানে যত ব্যথা ছিল গো আমার তোমার পরশে দূর হলো হৃদয়ের মন বিনায় নিমেষে গানের সুর হলো নিমেষে গানের সুর হলো তোমার দেওয়া সে গানা গেজে শোনাই তুমি আছো এত কাছে পৃথিবীতে স্বর্গকে তোমার চোখের যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই তুমি আছো এত কাছে বাসবো ভালো তোমায় কখনো পাই যদি
কাজ ছিল বাসব ভালো, তোমায় কখনো পাই যদি ভাবিনি তো এ প্রেম হবে, দুকুল ছাপানো এক নদী, দুকুল ছাপানো এক নদী, তোমার আমার যা কিছু শ্রুতি এই শোনা ভাষায়, তুমি আছো এত কাছে পৃথিবীতে স্বর্গকে পায়, তোমার চোখের যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই, তুমি আছো এত কাছে ما تشتهي أنفسكم
রকম। মাননীয় প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, শেয়ার হোল্ডার, এই কোম্পানির শেয়ার হোল্ডার এবং উপস্থিত সবাই, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা, কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আরও যারা যারা আছে, যাদের নাম নিতে পারলাম যাতে নিতে পারলাম না আমাকে ক্ষমা করবেন, অনেক নাম, তাদের অক্লান্ত পরিশ্রম করে এইখানে আমরা আজ এসে পৌঁছালাম। আমরা একত্রিত হতে পারলাম অনেকদিন পর এইরকম একটা আশা, এইরকম একটা চিন্তা নিয়ে। তো সুস্থ বিনোদন একটা বড় বিষয় আমাদের জন্য। তা নাহলে WHO-র যে সমীক্ষা, তাতে দেখা যায় 2030 সালের পরবর্তীতে অনেক মানুষ হবে মানসিক রোগীতে, অসুস্থতার ভেতরে বড় একটা কম্পোনেন্ট এসে দাঁড়াবে, যে জায়গাটা হচ্ছে মানসিকভাবে অসুস্থ। পার এবং রিসোর্ট অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব জনবা মোসাম্মা তাসলিমা খাতুন নূরজাহান, আরও উপস্থিত গোদারি শাখা ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মোহাম্মদ কালাম সাদ, আরও উপস্থিত আছেন আওয়ামী লীগ গোদাগাড়ি বাংলাদেশ গোদাগাড়ি শাখা সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ভাই এবং ওনার সফর সঙ্গী, আমার সফর সঙ্গী এবং অত্র পার্কের শেয়ার হোল্ডার এবং জনসাধারণ সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কয়েকটা কথা বলতে চাচ্ছি যে এই পার্কটা আপনারা দেখছেন কয়েক বছর থেকে খুব জিরো পজিশনে ছিল, আল্লাহর অশেষ রহমত, আমাদের দোয়ায় এই পার্কটা দিনের দিন অনেক জায়গায়, ভালো জায়গায় পৌঁছে গেছে এবং ভালো আরও জায়গায় পৌঁছবে, এ আমার আত্মার বিশ্বাস। আর অশেষ আল্লাহর রহমত যদি থাকে, ইনশাআল্লাহ আমরা এই পার ভালো পজিশনে পৌঁছবে, এটা আমার বিশ্বাস। সর্বোপরি কথা হচ্ছে এই রাস্তা করে দেবো, তারপরও আমাদের অতিথি আমার সাধারণ সম্পাদক ভাই, আমি জানি উনি রাস্তার ব্যাপারে এবং আমাদের গোদার উপজেলার কাজের ব্যাপারে তার হাত অনেক বড়। তো আমার অনুরোধ আমার রশিদ ভাইয়ের কাছে, এই রাস্তাটা আমরা 2022 সালে আমরা পাকা দেখতে চাই আপনাদের হাত থেকে, এটা আমার বিশেষ অনুরোধ। যদি আমার সহযোগিতা লাগে আমি যথেষ্ট করা করব ভাই, এটা রাস্তাটা আমি আপনার কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে এটা জোর করে 2022 সালে যেন আমি এই রাস্তাটা পাকা দেখতে চাই। আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ। আসসালামু আলাইকুম। ও আমাদের প্রধান অতিথি চলে আসছেন, আমাদের জাহাঙ্গীর আলম, ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি। আজকের অনুষ্ঠানে সাধারণ সম্পাদক জননেতা জনাব আব্দুর রশিদ এবং এই মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান খায়রুল ইসলাম সহ এক ঝাঁক আমাদের নেতৃবৃন্দ সহ এই পার্কের যারা বিভিন্ন অভিনন্দন। আজকের এই যে পার্ক, দুঃখিত ভাই, চাচ্ছেন ওনাকে একটু পরে দেওয়ার জন্য, আমিও তাই চাচ্ছিলাম। এবার বক্তব্য দিচ্ছেন, এটা গোদাগাড়ি এলাকার মধ্যেই অবস্থিত, সুতরাং গোদাগাড়ি দিয়েই কথাটা শুরু হোক। মোহনপুর ইউনিয়নের অধীন বাবুডাং নামক স্থানে ম্যাঙ্গো ইকো পার্ক এবং রিসোর্ট এখনও কাজ সবেমাত্র শুরু হয়েছে। শুরুতেই এই প্রতিষ্ঠানের আজকের সম্ভবত সাধারণ সভা, এই সভার এইখানেই পার্ক আছে, যেইখানে রিসোর্ট আছে সেইখানে কিছুটা হলো সমস্যা আছে, সুতরাং জনাব জাহাঙ্গীর আলম এখানে উপস্থিত আছেন গোদাগাড়ি মডেল থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ভাই, এখানে উপস্থিত গোদাগাড়ি উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, এখানে উপস্থিত পরিবর্তনের হাওয়া নিয়ে আসুক এই আশাবাদ ব্যক্ত করি, সকলের মঙ্গল কামনা করে এই ইকোপার্কের ভবিষ্যৎ সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ভারপ্রাপ্ত সভাপতি জনাব আবুল কালাম ভাই মঞ্চে উপবিষ্ট আছেন, গোদাগাড়ি থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা আব্দুর রশিদ ভাই মঞ্চে উপবিষ্ট আছেন, আমাদের গোদাগাড়ি উপজেলা সুযোগ্য ভাইস চেয়ারম্যান আব্দুল মালিক ভাই সহ মঞ্চে উপবিষ্ট অত্র প্রতিষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শেয়ার হোল্ডারবৃন্দ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকল। আমি এখানে আগে আসি নাই তো, কিছুদিন আগে বাবু ডাইং প্রথম আলু যে আদিবাসী স্কুল আছে এখানে আমি একটা প্রোগ্রাম করেছিলাম, তো এই এলাকাটা আমাদের অন্যান্য গোদাগাড়ি অন্যান্য এলাকা থেকে অনেকটা ভিন্ন, ঠিক আছে, দেখলে মনে হয় যে পাহাড়ি এলাকা, ছোটো বড়ো টিলা, তারপরে আবার সমতল, তো খুব সুন্দর জায়গা, দর্শনীয় জায়গা। একটা কথা যে বিট অফিসার আছে আমার সাইমুম হাসান এসআই, তার নাম্বারও দেওয়া থাকবে, কোনো অপ্রীতিকর ঘটনা কোনো ধরনের মাদক অভয়ারণ্য গড়ার কেউ যদি এখানে চেষ্টা করে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে এবং আইনে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। এখানে রশিদ ভাই বলে গিয়েছে যে যেহেতু আমাদের পরিবারের লোকজন এখানে আসবে, ফ্যামিলি সহ আসবে, বাচ্চা কাচ্চা আসবে, তাদের একটা নিরাপত্তার বিষয় আছে, প্রাথমিকভাবে যে জিনিসটা দরকার এটা হচ্ছে আপনারা নিজস্ব অর্থায়নে কিছু আপনারা নিরাপত্তা প্রহরী সম্মানিত যুবরাজ আছেন এবং আমাদের গোদাগাড়ি থানার যারা আমাদের পলিসি মেকার, গোদাগাড়ি থানা এলাকার যারা দেখভাল করেন সম্মানিত সকল নেতৃবৃন্দ এখানে আছেন, তারা যদি চান আল্লাহ হাফিজ, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ কামরুল ইসলাম ভাইকে, উনি খুব আগত অতিথিবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চাহিদা পূরণ হবে, ঠিক আছে, তার আগে কিছু কয়েকটি কথা বলতে আমি চাই যে গোদাগাড়ি এবং চাঁপাইনবাবগঞ্জ চিত্ত বিনোদনের দিক থেকে আমরা অনেকটা সারা বাংলাদেশের চাইতে অনেকটাই পিছিয়ে আছি বা ছিলাম। একটা পর্যায়ে যখন সাফিনা পার্ক হয় তখন গোদাগাড়িতে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে যারা চিত্ত বিনোদন প্রিয়সি সে সকল লোকজনের দেখা পাওয়া গেছে। একটা সময়ে ভয়ে ভয়ে গণ্ডগোল হওয়ার কারণে, মানে খোলাখুলি বলছি বিষয়টা, যে এটার মিট আপ করতে না পারার কারণে সরকারি ঘরে চলে যাওয়ার কারণে কিন্তু সেই চার্মটা আর নেই ওখানে। এখানে পার্কের এর আগে উদ্দেশ্য যেটা শুনেছিলাম যে কিছু ফল উৎপাদন করা, যেগুলোর মধ্যে কোনো কেমিক্যাল দেওয়া থাকবে না। বক্তব্য দিলে আমাদের বক্তব্য দেওয়ার লাগে না, আমার মনে হয় যেন রাজনৈতিক ব্যক্তি বক্তব্য দিচ্ছেন, এত সুন্দর সুন্দর কথা বলেন। তো উনি নিরাপত্তার বিষয়টা বিশেষ করে বলেছেন, আমরা তাকে পাওয়ার পর থেকে দেখেছি যে ওনাকে বলা মাত্রই যে কাজে বলেছি না কেন তো উনি অ্যাকশনটা নিয়েছেন, যদি সঠিক হয় অ্যাকশন নিয়েছেন। তো এ পার্কে আমি মনে করি উনি যেটা নিরাপত্তার ব্যাপার বলেছেন, পার্কটা দ্রুত গতিতে যদি আপনারা যারা শেয়ার হোল্ডার আছেন তারা বসে চিন্তা ভাবনা করে যে দ্রুত গতিতে যে সকল যাবে, কিন্তু ফুলফুল করে লাভ লাভ নাই, তাহলে আপনার টাকাটা যাবে, আমার যেটা আছে সেটা পর্যন্ত তাহলে তার থেকে মনে হচ্ছে এটা কার্পেটিং। খায়রুল চেয়ারম্যান আর একটা কি ধরে দিল, মসজিদের জন্য অনুদান, কোথায় মসজিদ আছে? আচ্ছা, এগুলা আমার মাননীয় এমপি কে বলে এক মাসের মধ্যে মসজিদে অনুদান 1 লাখ টাকা পাবে ইনশাল্লাহ, এটা বলতে পারি। আর এখানে সর্বোচ্চ আমাদের রাজনৈতিক নেতৃত্বকে সহযোগিতা করেন, আমরা তাদের সঙ্গে থাকি, অবশ্যই অবশ্যই এ পার্কে যে চাহিদাগুলো আছে সেগুলো অবশ্যই আপনাদের ধীরে ধীরে সরকারিভাবে যেগুলো করা দরকার আমরা করে ফেলব। আপনাদের এ পার্কের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি এবং যেটা আগে বলে যে কথা সংক্ষেপ করতে হবে তাও অনেকখানি হয়ে গেল মনে হয়, তো আমি আবারও বলি যে আপনারা অল্প পরিসরে বসে খুব তাড়াতাড়ি প্ল্যান করে ফেলেন যে এই একটা পরিপূর্ণ পার্ক কীভাবে করা যায়, সেক্ষেত্রে আমারও
থাকলে আমরা করতাম কিন্তু যেহেতু রশিদ ভাই আর আছে হ্যাঁ আমাদের মালিক ভাইয়ের আছে আর আগে সিয়ারে নিয়ে আর সুন্দরভাবে পার্কটা হয়ে যাক এটা চাই তো সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সকলের জীবনের উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় আজকে উপস্থিত সকলের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্যারকে খুব সুন্দর সুন্দর কথা যার কথা শোনার জন্য আমরা অধীর আগ্রহ নিয়ে বসে আছি তো বসে থাকলে কি হবে আমাদের পেট তো সবার চোচো করছে খাওয়ার জন্য তাই আমরা হাতে আর বেশি সময় নেব না অনুষ্ঠান শেষ করে দিব আমাদের অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং আজকের অনুষ্ঠানের সভাপতি জনাবা তাসলিমা নূরজাহান ম্যাডামকে দিয়েই আমাদের বক্তব্য শেষ করব এবং আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করব বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই আয়োজনে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং প্রতিষ্ঠানের শেয়ার সদস্যবৃন্দ সহ সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম আপনাদের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন সুস্থ বিনোদন ও কর্মসংস্থান তৈরি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমাদের এই লক্ষ্য উদ্দেশ্যকে সুন্দর ও সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার জন্য আপনাদের সহযোগিতা একান্তই কামনা করছি আশা করি আপনারা আমাদের এই মহৎ কাজে আমাদের সাথে থাকবেন শেষে উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের সভার সমাপ্তি ঘোষণা করছি আবারও সকলকে ধন্যবাদ আশা করি আবারও দেখা হবে তাদের সঙ্গে ইনশাআল্লাহ সময় দেওয়ার জন্যে আমাদের আজকের এই পর্ব এখানেই শেষ আপনাদের সবাইকে অনুরোধ করছি যাদের কাছে টোকেন আছে তারা খাবারটা সময় করুন এবং খাবারটা খেয়ে নেন আর ম্যাডামকে অনুরোধ করছি ম্যাডাম আমাদের অতিথিবৃন্দদেরকে নিয়ে একটু খাবারের জন্য রুমে যান সাথে করে নিয়ে যান ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কেন দাও দিদা কি করে